আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দেখেন এই যে কলা গাছটি ছিল, এইটা খুবই ছোটবেলায় মূলত এই গাছটাকে কেটে ফেলা হয়েছিল। সেইখান থেকে আমরা দেখতেছি যে সেই কাটা গাছটির থেকে আমাদের এই সুন্দর একটি কলার মোচা বের হয়ে ইভেন কলাতে পরিণত হচ্ছে। যদিও এটার উপরে হয়তো বা ওইভাবে কলাটা ভালো হবে না, কিন্তু কি সুন্দর পরিস্থিতি। হ্যাঁ, মানে গাছ কেটে ফেলছে, ছোট্ট গাছ ছিল, একেবারে বাচ্চা গাছ। এই যে এটার মতো ধরেন, এই যে এটার মতো ধরেন, এটার মতো ছিল, তখন এখান থেকে হয়তো বা কেটে দিছিল। কেটে দেওয়ার পরে আজকে আমি আমাদের কলা বাগানে এসে দেখি যে এরকম সুন্দর কলা সহ ওই জায়গাতে আপনার ই হয়ে রয়েছে। এই যে গাছগুলো যেগুলো বড় ছিল সেগুলো তো উঠিয়ে এই পাশে ফেলে দেওয়া হয়েছিল, আর এই দুই একটা কচি যে গাছগুলো ছিল সেগুলো আপনার এই অবস্থা করে কেটে ফেলা হয়েছিল। দেখেন, সুবহানাল্লাহ, আসলে অসাধারণ। তো এখন এটাকে তো রেখেই দিতে হবে, যেহেতু কলার কলাতে পরিণত হচ্ছে। এটা একটা খুবই মজার দৃশ্য। যাই হোক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে ভিডিওটি শ্যুট করতে। আপনাদের কেমন লেগেছে একটু বলবেন কাইন্ডলি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।